রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ গ্রেফতার, 3 কোটির বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ। নির্বাচন পূর্ব শেষ সপ্তাহে জোরদার প্রচার অভিযানে রাজনীতি থেকে বিদ্বেষ বিতাড়নের প্রতিশ্রুতি কমলার, আর ট্রাম্পের প্রশ্ন প্রতিদ্বন্দ্বীর যোগ্যতা নিয়ে। দেখছিলেন ক্রাউন ট্রিবিউন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 কোটিরও বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর রাতভর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ, সঙ্গে আটক হয়েছে তার সহযোগীরাও। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের এই বাড়িটিতেই থাকতেন সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ। 5 আগস্টের পর গা ঢাকা দিলেও দীর্ঘদিন পর বাড়িতে এসে আটকে পড়েন গোয়েন্দা জালে। রাত 11টায় বাড়িটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর 5 ঘন্টার রুদ্ধদ্বার অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণের টাকা ও স্বর্ণালঙ্কার। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ। আর অন্যান্য দেশেরও মুদ্রা আছে, স্বর্ণের বার, স্বর্ণ ঠন্ন আছে। আমি উত্তরা 10 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহকারী কমান্ডার। এদিকে উত্তরার 8 নম্বর সেক্টরে রাতভর চলে যৌথ বাহিনীর অভিযান। এতে ধরা পড়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ ও তার সহযোগীরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। আমাদের একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে ঠোঁটকাটা আলতাফ, যে আলতাফ নামে পরিচিত এই এলাকাতে, তার সে আজ প্রায় 3 সপ্তাহ পরে তার এই যে নিজস্ব আস্থানা এখানে এসেছে, এবং তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। এবং এছাড়াও আমাদের কাছে আরও কিছু সুনির্দিষ্ট তথ্য আছে, যেখানে এই বস্তিতে, যেখানে বেসিক্যালি 3টা বস্তি রেল লাইনের 2 পাশে এবং 8 নম্বর সেক্টরের যে এক্সটেনশনে যে বস্তিটা আছে, এই 3টা বস্তিতেই আমাদের যৌথ বাহিনীর লোকজন কর্ডন করে আছে। মাদক ও অস্ত্র ব্যবসা সহ কিশোর গ্যাংয়ের মাধ্যমে উত্তরা এলাকায় ত্রাসের সাম্রাজ্য তৈরি করে ঠোঁটকাটা আলতাফ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 3 দফা দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের সবকটি সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবের সবকটি রাস্তা বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবকটি রাস্তার সামনে যানবাহন বন্ধ করে দিয়ে স্লোগান দিচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অনতিবিলম্বে 7 কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে, ওই কমিশন বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে 30 দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে, এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশন জট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশন জট যেন না হয়, সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান এই মুহূর্তে আছেন রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে, সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পরিস্থিতি আমাদের জানাবেন। দীপন, আপনি কি শুনতে পাচ্ছেন? দীপন, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পরিস্থিতি আমাদের জানাবেন। প্রচণ্ড গরমের মধ্যে সকাল 11টার দিকে 7 কলেজের শিক্ষার্থীরা এখানে এসে রাস্তা অবরোধ করেছেন, এবং একই সাথে এই যেহেতু এটি 3 রাস্তার মোড়, এখানে আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে তাদের যে দাবি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হতে চাচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের এই বিশ্ববিদ্যালয় একটি আলাদা কমিশন করার জন্য, যেন তারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারেন। শিক্ষার্থীদের মূল বক্তব্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়ার ফলে যেটি হচ্ছে, তাদের একাডেমিক বিষয়টি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তাদের প্রশাসনিক বিষয়টি দেখে মন্ত্রণালয়, যার ফলে শিক্ষক এবং বাজেট নিয়ে এই 7 কলেজের একটি সংকট তৈরি হয়, এবং যার ফলে তাদের
শিক্ষার যে বিভিন্ন ধরনের সুযোগ সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা বারবারই বলছেন যে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি তারা মানেন না তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের যে কমিশন তারা চাচ্ছেন স্বায়ত্তশাসিত সেটি তারা অবিলম্বে বাস্তবায়নের কথা বলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কেউ তাদের এই দাবি মেনে নেবে এবং যৌক্তিক কোনো সমাধান না দেবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না এবং তারা আন্দোলন চালিয়ে যাবে মিথিল দীপন আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব শেষ সপ্তাহে চলছে জোরদার প্রচার অভিযান দেশের রাজনীতি থেকে নাটক আর বিদ্বেষ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর কমলার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এমন জায়গায় জনসভা হয়েছে যেখান থেকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালাতে উস্কানি দিয়েছিলেন ট্রাম্প হাজারো সমর্থকের উদ্দেশ্যে কমলা বলেন নির্বাচনের ফলাফলের প্রভাব ভোটারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও পড়বে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনা করে নিজের সাথে তুলনা দিতে গিয়ে বলেন স্বাধীনতা আর বিশৃঙ্খলার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে ভোটারদের কমলার প্রচার শিবির জানিয়েছে প্রচার অভিযানের শেষ দিকের এই জনসভায় অন্তত 75,000 মানুষ অংশ নিয়েছিলেন একই দিন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার কাউন্টিতে সমাবেশ করে কমলার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটারদের দিকে প্রশ্ন ছুড়ে জানতে চান চার বছর আগে নিজের শাসনামলের তুলনায় বর্তমানে কতটুকু ভালো আছেন আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মূল্যস্ফীতি কমানো আর যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ঢোকার প্রবণতা থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি 5 নভেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে এবিসি নিউজের জনমত জরিপ 30 অক্টোবরের জরিপে কমলা 48 ও ট্রাম্প 47% সমর্থন নিয়ে এগিয়ে আছেন এই ছিল এখনকার মতো পরসম্পদ বেলা 2টায় এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews